আসসালামু আলাইকুম, আমি রোজি। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন। আবারও চলে এলাম চট্টগ্রামের ভাটিয়ারির পুরাতন ভাঙা জাহাজের জিনিসপত্রের উপর আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের দেখাবো জাহাজের ক্রোকারিজ, টয়লেট্রিস ও যাবতীয় মালামাল সামগ্রীর কেমন দাম, কী কী জিনিস এখানে পাওয়া যায় তার উপর ছোট্ট একটি ব্লগ। আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন। ও, এখানে জাহাজের টিস্যু টিস্যু না সব? এগুলো কেমন দামে বিক্রি করেন ভাই, আমাকে একটু বলবেন? এগুলো 200 টাকা টিস্যু। 200? আপনি কত করে? 200 একদমই। ও, আর এগুলো 15 টাকা। এগুলো আর কি আছে? এগুলো কি, এগুলো কি জিনিস? সেগুলো ও ক্রিসমাস ট্রি সাজিয়েছে সেগুলো। এগুলো কি জিনিস? এক একটা সব হলো যে ডিটারজেন্ট। অনেক লিকুইড, এগুলো কি প্লাস্টিক? এগুলোর দাম কেমন পড়বে ভাই? 100 টাকা পিস। কি এটা? না না, এর দাম কত? ওনা বুঝা আছে, উনি সবই পুরানো। এগুলো কেমন দাম পড়বে ভাই? এগুলো কেমন দাম পড়বে? এগুলো যে 80 টাকা। 80 টাকা করে ওয়ান পিস। এগুলো কিসে? সিরামিকে? মাটির? এগুলো ও সব মাটির। আচ্ছা আচ্ছা, মাটির। এগুলো কি আমাদের দেশের নাকি? না, চায়না। সবগুলো জাহাজ। হ্যাঁ, ফ্রান্সের জাহাজ থেকে জাহাজের। আচ্ছা আচ্ছা, কমাবেন না এগুলো? একদম 80 টাকা করে। মাটির এগুলো 80 টাকা করে। এগুলো কি জিনিস? হ্যাঁ, হিটার, রুম হিটার। এগুলো কত করে পড়বে? 1500 করে একটা। শিলংয়ে অবশ্য গরম, শীত নাই।
রুম হিটার 1500 এগুলোর দাম কেমন পড়বে ভাই এগুলো এগুলো 100 করে পারবেন না 100 করে পারবেন না হ্যাঁ হবে না একদমই 200 এগুলো কি কস্ট স্টেপ না আর এগুলো দিয়ে কি ক্লিন করে হ্যাঁ হারপিক এগুলোর দাম কেমন হারপিক 100 এগুলো হারপিক এটা কি এটা এগুলো অল পারপাস ক্লিনার ব্রাইট সাইড মানে সব কিছু ক্লিন করা যায় স্টেইন ডার্ট আর এটা 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 অয়েল গ্রিস প্লেট থালাবাটি মাজার এগুলো কি সব 100-150 এরকম দাম না জাহাজ তো অনেক আগে আসছে আগে আসে না ওই জন্য কাঠের এটা কি কাঠের এগুলো কত 2000 এগুলো কি বিভিন্ন রকমের ও রান্না ইয়ে খাবার টাবার রাখার জন্য না 2000 করে সব মেডিসিন এটা সুন্দর এটা কত হ্যাঁ ও ফেটে গেছে এটা এগুলোর কেমন দাম পড়বে 12টা 80 টাকা পিস 80 টাকা এটা ওই যে খাবার রাখে কিভাবে খাবার রাখে এটা কি অ্যাস্ট্রে এটা কি অ্যাস্ট্রে এগুলো কি অ্যাস্ট্রে এগুলো কেমন দাম 200 টাকা পিস এটার দাম কত কাঁচের জিনিসগুলোর একটু দাম কম আছে আর কি বুঝছো না পুরানো তো এর জন্য আর কি ওগুলো 100 করে পারবেন না না ভাই একদমই 150 এগুলো ওই যে বড় বড় হাড়িতে রান্না করে যখন তখন তোমার ওই যে তুলে তুলে দেখো না চায়নারা খায় এগুলো হলো যে প্লাস্টিক না পেপার টেপার আর কি এগুলো পি কত একশো করে নতুন 100 করে পাওয়া যায় এগুলো 100
এগুলো কি জিনিস? ওই যে কৃষি খাবার টাবার লাগে ওই সেগুলো তিন দিন রাখছেন কেন? ফাইটা যাবে ওই জন্য কি না? এগুলো তো পাইছি 12টা পেছি নিয়ে কোনটা 12টা পাইছে এক্সাম্পল এটা কত দিব? তাহলে একটা ফাইটা যাবে কোন ওই ফাইটা একদম দুই ভাগ হয়ে যাবে। এই কাটতে হলো হার্ডবোর্ডের কাট বালতি ওভেন গুলোর কেমন দাম পড়বে? ওভেন ওভেন হ্যাঁ কত? ওভেন কত? ওভেন ইলেকট্রিসিটি লাইন ডিফারেন্ট, ওর জন্য ওইটা আবার কেনা হবে। ও মা, উনি কত করে বললো আমি শুনি নাই। 7000 এগুলা কি? এগুলা কেমন দাম? 200 করে 200 টাকা পিস স্টিলের। এখানে দোকানের নাম, ফোন নাম্বার, ঠিকানা দেওয়া আছে। আপনারা যদি ওনাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে এই ঠিকানায় যোগাযোগ করতে পারবেন, আর যদি কিছু কিনতে চান তাহলে এই ঠিকানায় চলে যেতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।